ভারতের সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গাড়িমেল্লার লাশ উদ্ধার করা হয়েছে। 11 জন তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসের বাড়িতে প্রত্যুষাকে মৃত অবস্থায় পাওয়া যায়। 35 বছর বয়সী প্রত্যুষা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। প্রত্যুষা নিজের নামে ফ্যাশন ডিজাইনের প্রতিষ্ঠান চালাতেন। তিনি তার বাঞ্জারা হিলসের পাশে একটি ফ্যাশন স্টুডিও চালাতেন। বলিউড টলিউড সহ বিভিন্ন অঙ্গনের তারকারা প্রত্যুষার ডিজাইন করা পোশাক পরতেন। পুলিশ বলছে প্রত্যুষাকে তার বাসার বাথরুমে পড়ে থাকতে দেখা যায়। পরে তার নিথর দেহ উদ্ধার করে স্থানীয় ওসমানিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশের ভাষ্য, প্রত্যুষা আত্মহত্যা করেছেন বলে তারা সন্দেহ করছে, কারণ তার শয়নকক্ষ থেকে বিষাক্ত গ্যাস উদ্ধার করা হয়েছে। এই গ্যাস সেবন করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।